তবে সবচেয়ে বড় সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া, ধৈর্য ধরা। বিশ্বের সকল দেশের সাথে, শান্তিকামী দেশের সাথে, গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহবস্থান চাই। আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে। একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে, এটা কোনো জাস্টিস না। এখানে এটা মিউচুয়াল হতে হবে এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে, আর এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলা হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায়। আমরা কেউ বিপদে পড়তে চাই না, আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস। এটা শুধু ভারত দিয়ে কোনো কথা, সকলের ক্ষেত্রে আমাদের একই কথা। আরেকটা জিনিস আমরা চাই, মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন, কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না। আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে হবে। জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে, এটাই হবে গণতন্ত্রের পক্ষে জনগণের অধিকার। কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি, প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? আপনার স্বভাব বদলান, তাই তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না। প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে আপনি রিসিভ করে নেন, তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করবেন। অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন, ভালোবাসবেন, আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা। এর জন্য একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নেই। সব কাজেই বড় কোন কাজে অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হবে, এই দুইটাই লাগবে, ধৈর্য লাগবে, সাহসিকতা। তবে সবচেয়ে বড় সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া, ধৈর্য ধরা।